Hello everyone, welcome to my video. আজকে আমি কথা বলবো ফিঙ্গার স্টাইল ভার্সেস পিক নিয়ে। বেস গিটার প্লেইং এর ক্ষেত্রে পিক ভার্সেস ফিঙ্গার স্টাইল বিতর্কটা অনেক পুরনো। আজকের ভিডিওতে এই ব্যাপারে আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি ট্রেডিশনাল বেস প্লেইং ফলো করি তাহলে আমরা দেখতে পারবো যে নামি দামি বেসিস্টরা সবসময় ফিঙ্গার স্টাইলেই বাজাতে পছন্দ করে এবং এখনও সকল নামি দামি বেসিস্টরাই এই ধারাটাই ফলো করছে। এবং এতে কিছু সুবিধা আছে, ফিঙ্গার স্টাইলে যদি আমরা খেয়াল করি তাহলে সব রকম টেকনিকই প্লে করাটা অনেক ইজি। তাহলে কি পিক দিয়ে বেস গিটার বাজানো যাবে না? অবশ্যই যাবে। ওয়ার্ল্ডের অনেক বেজিস্ট আছে, বিশেষ করে মেটাল ব্যান্ড এবং হার্ড রক ব্যান্ডের বেজিস্ট, যারা পিক দিয়ে বেস গিটার বাজায় এবং তারা বেশ পপুলার হয়েছে এই স্টাইলে বেস গিটার বাজিয়ে। মেইনলি যারা গিটারের রিফের মতো করে বেস গিটার বাজাতে পছন্দ করে তারা পিক স্টাইলটা প্রিফার করে এবং এই জন্যই মেটাল ব্যান্ডের বেজিস্টরা বেশিরভাগ এরকম স্টাইলে বেস গিটার প্লে করে থাকে। কিন্তু আমরা দেখি যে বেশ কিছু বেস প্লেয়ার আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা পিক দিয়ে বেস বাজানোটাকে একদমই গ্রান্ট করতে চায় না এবং এই জিনিসটা আমার মতে ঠিক না। আসলে যতক্ষণ পর্যন্ত বেস গিটার দিয়ে আপনি মিউজিকের সাথে কাজ করছেন আমি মনে করি যে কোনো স্টাইলই অ্যাপ্রোপ্রিয়েট।